বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের উদ্যোগে ও বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় মুজিববর্ষ বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2020 এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মরুর বুকে দৃশ্যপট পাল্টে গিয়ে এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। শুক্রবার 25শে ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়েতের আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল খেলা পুরস্কার বিতরণী বিশেষ সম্মাননা প্রদান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হল মুজিববর্ষ বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2020। নাসিমা বেগম ও বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের যৌথ সঞ্চালনায় ও সভাপতি জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে উক্ত গ্র্যান্ড ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। এছাড়া অনুষ্ঠানের সহানীয় প্রশাসনিক কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। কুয়েতে প্রায় মাসব্যাপী মুজিববর্ষ উপলক্ষে মুজিববর্ষ বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2020-এ 20টি ক্রিকেট টিম অংশগ্রহণ করেন। টসে উসমানী জয়লাভ করে জিলিব নাইট রাইডার্সকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। জিলিব নাইট রাইডার্স নির্ধারিত 20 ওভার ব্যাট করে 4 উইকেট হারিয়ে 221 রানে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। জবাবে ব্যাট করতে নেমে উসমানী স্পোর্টিং ক্লাব 14 ওভার 4 বল ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে 131 রান করতে সক্ষম হয়। এ সময় খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ সাফা আল মোল্লা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুসাইন সাফখু, সাদ সালেম আল খিরনিজ, জেনারেল ব্রিগেডিয়ার ইব্রাহিম আল ধাই, হাতেম আল রশিদি, আব্দুল আজিজ রশিদি, বিজনেস কাউন্সিলের সভাপতি ও অ্যাম্বাসেডর গ্রুপের সিইও মোখায়ালী লুৎফুর রহমান সহ অনেকে। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ থেকে সম্প্রচারিত আইপি চ্যানেল পথিক টিভি, বিশ্বজুড়ে এক মানবতার কণ্ঠস্বর।